রবিবার সকালে নদিয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর সবজি আড়তে আনাজ বিক্রি করতে এসে লরির ধাক্কায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। সাথে সাথে আড়ত মালিক অমিত বর্বন এবং অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কৃষ্ণনগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ প্রসঙ্গে অমিত বর্মন জানান, কৃষ্ণনগর ঘোলগাছির বাসিন্দা 52 বছর বয়সী অরুণ ঘোষ, তিনি প্রায়ই তাদের দোকানে আনাজ বিক্রি করতে আসেন মোটরসাইকেলে চড়ে। আজ একটি ঘাতক লরি মোটরসাইকেলটিকে পিষে দিয়ে যায় এবং লরির চাকার তলায় পড়ে তার পা। এলাকাবাসীর তৎপরতায় লরিটিকে আটক করা সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। আড়তের মালিক অমিত বর্মন তো আমার আড়ত থেকে মাল বেচে বাইরের দিকে যাচ্ছিল, তো গাড়িটা হঠাৎই উনি কিসে ছিলেন, সাইকেল এবং মোটরসাইকেল? মোটরসাইকেল। উনার মোটরসাইকেল কোথায় এখন? এখন বাজারেই আছে। আচ্ছা। তো গাড়ি নিয়ে যাচ্ছিল, এই পাশ থেকে ওই পাশে যেতে যাচ্ছিল, হঠাৎই লরিটা এসে ওনাকে চাপা দিয়ে দেয়। চাপা দেওয়ার কারণে গাড়ি তো ফ্র্যাকচার হয়ে গেছে এবং ওনার পাটা মনে হয় বাবার না ডান পাটা, যাই হোক ফ্র্যাকচার হয়ে গেছে, মনে হয় বাদ যাবে। ওনার বাড়ি কোথায় খোঁজ পাওয়া গেছে? বাড়িটা দিগনগর ঘোলগাছে। আচ্ছা, কিছু বাড়িতে খবর দেওয়া সম্ভব হয়েছে? খবর দেওয়া হয়েছে। বাড়ি থেকে লোকজন আসছে না? হ্যাঁ, লোকজন আসছে বললো, ফোন করলাম। মোটামুটি কীরকম বয়স হবে একটা আন্দাজ? 50। আচ্ছা, তো আর কারো কেউ সঙ্গে ছিল? না, সঙ্গে কেউ ছিল না, উনি মাল বেচে বাইরে দিকে আসেন। উনি সবজি বিক্রি করতে এসেছিলেন এখানে? বিক্রি করতে এসেছিলেন। ও আগে কখনো দেখেছেন উনাকে? আসেন আমার কাছে প্রতিদিনই আসেন। ও আপনার কাছে দুদিন আসে? আমার আরতে আসে। আপনার আরতেই মাল দিতে আসেন সবজি? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।